নমস্কার, আমরা বাঙালিরা কিন্তু খুবই স্মার্ট। বারবার ব্যাংক থেকে বারণ করা সত্ত্বেও যে কোনো জায়গায় ওটিপি দেবেন না, তা সত্ত্বেও আমরা খুব সাবলীলভাবে বিভিন্ন জায়গায় ওটিপি দিয়ে থাকি এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও আমরা নির্লিপ্ত থাকি। রিসেন্টলি ভোট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে এবং মেসেজ বক্সে এই টাইপের কিছু SMS দেখতে পাবেন, যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য 239 টাকার 28 দিনের ফ্রি রিচার্জ এরকম দেওয়া হচ্ছে। মানে একটা রিচার্জ আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে 28 দিনের জন্য 239 টাকার। মানে 239 টাকার রিচার্জ নর্মালি হয় পার ডে 1.5 GB এবং 28 দিন সমস্ত কল আনলিমিটেড। এটা শুধুমাত্র বাংলাতেই যে আসছে তা নয়, হিন্দি ভার্সনেও এরকম একটা মেসেজ এসছে, যেটা প্রথমটা বলা হলো মুখ্যমন্ত্রী, এটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী। এটা আবার এটা রেটটা আবার বেশি, 719 টাকা, মানে পার ডে 1.5 GB 84 দিনের জন্য। এর রেটটা আবার অনেকটা বেশি। লাস্ট ডেটও বলে দিয়েছে এখানে 30 জুন 2024 মধ্যে এই রিচার্জটা আমাকে করতে হবে, মানে এই ফ্রি অফারটা এতদিন অবধিই থাকবে। এবং দুটোর মেসেজের শেষেই কিন্তু দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, ভালো করে খেয়াল করে দেখুন, এটার নিচে যেমন একটা লিঙ্ক দেওয়া আছে এটার নিচেও কিন্তু একটা এই টাইপের লিঙ্ক দেওয়া আছে। এবার কি করতে হবে, রিচার্জ আপনি ডাইরেক্ট কী করে করবেন বা এই ফ্রি রিচার্জের সুবিধাটা কী করে পাবেন, প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আচ্ছা, এখানে ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু আমার ওয়েবসাইটে দেখাচ্ছে এটা সাসপিসিয়াস ওয়েবসাইট, মানে ফ্রড ওয়েবসাইট হতে পারে, তার মানে সেই জন্য আমাকে এন্টার করতে দিচ্ছে না। যদিও ভিজিট এনিওয়ে করে এন্টার করা যায়, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটা কীরকম হবে। আমি আপনাদের জন্য বেশিটাই দেখাচ্ছি। এখানে দেখুন 84 দিনের একটা রিচার্জের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে এরকম অনেকগুলো পেজ আছে যেখানে অনেকে বলেছে আর কি যে আমরা এই রিচার্জগুলো করেছি এবং সফল হয়েছি। প্রত্যেকেই বলেছে কিন্তু তারা এই রিচার্জগুলো করে সফল হয়েছে। এবং এই একই কমেন্ট কিন্তু মুখ্যমন্ত্রীর পেজটাতেও দেখতে পাবেন, সেম কমেন্ট সেম লেখা কিন্তু বারবার দেখতে পাবেন। এবার অনেকে দেখিনি একবার চেষ্টা করে এই হিসাবে এই ফ্রি রিচার্জ প্ল্যান এই অপশনটায় ক্লিক করে নিজেদের নাম্বার দিয়ে রিচার্জ করবেন বা করতে যাবেন, আদৌ রিচার্জ হবে না, টাকা এত সস্তা নয়, আমাদের কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। এবং রিসেন্টলি ভোট মিটেছে, ভোটেতেও প্রচুর টাকা খরচ হয়ে গেছে, সেই টাকা রিকভার করতে হবে। এই মুহূর্তে ফ্রি জিনিস বা এত টাকার ফ্রি রিচার্জ দেওয়া, যদি এই মেসেজটা প্রচুর পরিমাণে বা হিউজ পরিমাণে শেয়ার হয় এবং সবাইকে যদি সত্যি করেই ধরে নিচ্ছি রিচার্জ দেওয়া হয়, তাহলে কত কত কোটি কোটি টাকা এই রিচার্জের পেছনে চলে যাবে। বহু মানুষ তো 3 মাসের যদি রিচার্জ করে নেওয়া হয়, আপনারা একবার ভেবে দেখুন, এটা একটা খুব সিম্পল ভাবার জিনিস, তাই এটা কখনো সম্ভব না। এটা একটা কি, এটা জাস্ট একটা ওয়েবসাইট, এটা একটা ফেক ওয়েবসাইট। এখানে আপনাদের নাম্বারগুলো দিলে সেই নাম্বার, জানি না এখনো পর্যন্ত কি হবে, হয়তো যে নাম্বারটা আপনি দিচ্ছেন সেই নাম্বারের অ্যাক্সেস হয়তো তারা পেয়ে যাবে, আপনার ফোন পে, গুগল পে, ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাক্সেসও তারা হয়তো পেয়ে যেতে পারে। তাই ভুলেও এই সমস্ত ফাঁদে পা দেবেন না, এগুলো টোটালটাই একটা বাজে ব্যাপার এবং একটা চক্রান্তমূলক ব্যাপার, তাই নিজেরা সচেতন থাকুন। এরকম কোনো জিনিস, অন্তত রিচার্জটা ফ্রিতে হয় না, যেখানে দিনের দিন রিচার্জ অ্যামাউন্ট বৃদ্ধি পাচ্ছে প্রতি মাসে বা বছরে বা দুবার করে অন্তত, সেখানে এরকম ফ্রি রিচার্জ এটা সম্ভব না। তাই এই সমস্ত জিনিস থেকে আপনারা বিরত থাকুন, দূরে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।